ভোটের দিন সকালেই সব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দুপুরে নির্বাচন কমিশনে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে নির্বাচনের প্রস্তুতি বিষয়ক বৈঠক শেষে কথা জানান তিনি। সিইসি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি নির্বাচনে অংশ নিলে ভালো হতো বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। আব্দুল আহাদের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করতে আসেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা করেছেন তারা। In total we have registered 16 people. আমরা বাংলাদেশে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য 3 জন জাপানি পর্যবেক্ষক ও 13 জন সাপোর্টিং স্টাফ সহ 16 সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবো। প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট গ্রহণের দিন ব্যালট পেপার কেন্দ্রে সকালে পৌঁছে দেয়া হবে। দুর্গম এলাকায় ব্যালট পেপার আগে পাঠানোর জন্য রিটার্নিং কর্মকর্তাকে আগে প্রস্তাব দিতে হবে। ওরা আমাদের নির্বাচনটাকে খুব গুরুত্ব দিচ্ছেন এবং সেই জন্য ওরা অবজার্ভ করতে চাইছেন, আমরা তাদেরকে থ্যাংকস দিয়েছি। ডোনার্স কান্ট্রিজগুলো দেখতে চাচ্ছে নির্বাচন, এবং সেটাকে চাপ বলেন বা এটা সেন্সিটাইজেশন বলেন, ওরা যে সমস্ত আপনার দৌড়ঝাঁপগুলো করছে আমরা দেখেছি, এবং যার ফলে সরকারও বারবার বলেছে যে নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে। বড় কয়েকটি দল নির্বাচনে অংশ না নেয় আক্ষেপ করে সিইসি বলেন, বহির্বিশ্বের মনোভাব নির্বাচনের পরে বিবেচনা করা হবে। অংশগ্রহণ করলে এই ইলেকশনটা অনেক বেশি ইনক্লুসিভ এন্ড পার্টিসিপেটরি হবে, এবং সেটা না নিলে এখন কি হবে সেটা আমি যাচ্ছি না। অংশগ্রহণ নিলে ভালো হতো এটা সকলেই ফিল করে, আন্তর্জাতিকভাবেও নির্বাচনটা সুন্দর হোক, সুষ্ঠু হোক, সকলের কাছে বহির্বিশ্বেও নির্বাচনটা একটা ভালো গ্রহণযোগ্যতা পাক, সেই প্রত্যাশা সকলের মতো আমাদেরও আছে। নির্বাচন নিয়ে কোনো চাপ বা অস্বস্তি নেই বলেও দাবি করেন কাজী হাবিবুল আউয়াল। না, সেই বিষয়ে আমি কোনো আই এম নট মেকিং এনি কমেন্ট অন দ্যাট, যে সেটা নির্বাচনের পরে দেখা যাবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।